মাত্র 4,000 টাকায় চৌকাঠ সহ দরজা, সেগুন, পাক্কা 1.5 ইঞ্চি, দেশের 64 জেলায় ডেলিভারিটা একদম ফ্রি, মেহগুনির দরজা 39-81, পাক্কা 1.5 ইঞ্চি, মাঝখানে 3 তক্তা, মেহগুনির দরজা আমরা 30 বছর মেহমুত লিখিত গ্যারান্টি দিয়ে যাই। এটা সিএনজি মেশিন আমাদের এখানে লিকার করি, বার্নিশ করি, এমন দরজাগুলো ডিজাইন করি। মাত্র 4,000 টাকায় চৌকাট সহ দরজা, মানে এত বিশাল অফার নিয়ে কিন্তু ভিউয়ার্স আজকে হাজির হয়েছি আমরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দরজা, এগুলো কিন্তু ধামাকা প্রাইজে আজকে দিবেন আমাদের আনসার ভাই। তো চলুন আমরা দেরি করব না, আনসার ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম আনসার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন মেহেদী ভাই? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া দাই, আল্লাহ সুস্থ রাখছে ভাই। আজকে নাকি আমাদেরকে একদম ধামাকা অফার দিচ্ছেন? জি, ধামাকা অফার হচ্ছে গা কাঠের চকাট সহ 4,000 টাকায় দরজা, তাও আবার বাংলাদেশের 64 জেলায় ডেলিভারিটা একদম ফ্রি, একদম ফ্রি থাকবে। জি ওকে। তাছাড়া ভাই আমি অনেক সুন্দর সুন্দর দরজা দেখতেছি, এগুলো তো দেখাবেন নাকি? জি ভাই, আসলে আমার দোকানে কাস্টমার আসার কথা এখন হচ্ছে গা মুন্সিগঞ্জ থেকে, বৃষ্টির কারণে উনি আসতে পারি নাই। আমি চাইছিলাম যে কাস্টমারের আপনার ভিডিওতে দেখাই দেবো, কিন্তু আমি ফোন করেছি বলতেছে আনসার ভাই বৃষ্টি হচ্ছে, তো আজকে ইনকেস নাও যাইতে পারি, আমি কালকে আসতে পারি। তো আপনাকে তো আমি বলে দিছি ভাই ভিডিও করার জন্য, এই জন্য কাস্টমারের অপেক্ষায় থাকলাম না। আমরা লিকারের, বিশেষ করে লিকারের কিছু দরজা আছে, ডাবল ডোর, সিঙ্গল ডোর, মেহগুনি কাঠের লিকার দরজা আছে, আমরা একটা একটা করে দেখাই আর দাম সম্বন্ধে ধারণা দিই আর কি, যে কোনটারে কত দাম। আজকে যেগুলো দেখাবো ভাই একটু পরে তো মানে ডেলিভারি, হ্যাঁ এটা আজকে বৃষ্টি যদি মানে একটু কমে তাহলে আজকে ডেলিভারি চলে যাবে, তা না হলে আগামী কালকে ডেলিভারি সব চলে যাবে, এই উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে আসছি। ওকে, তাহলে আমি প্রথমে কোন দিক থেকে? আমি প্রথম ডাবল ডোর দেখাই। এই যে ডাবল ডোর, এটা কি আমরা ডাবল ডোর, ডাবল ডোরটার সাইজটা আসলে কাস্টমার যদি মন চায় যে একজন অনলাইনে ব্যবসায়ীর কাছে ডাবল ডোরের সাইজটা রাখি, ওনারা আসলে না থাকার কারণে ভুল হয়েছে। এই দরজাটা সাইজ হচ্ছে 4 ফুট বাই 7 ফুট। এই দরজাটা কিন্তু আমরা এখনো কাটি নাই, এই দরজাটা মাঝখান দিয়ে আমরা সার্কুলার দিয়ে কাটি দেব। এটাকে ডাবল ডোর, এটাকে একসাথে ডিজাইন করা হয়েছে, একসাথে বানাইছি, একসাথে লিকার করেছি। মানে চাইলে আমি এক পার্ট ইউজ করতে পারি, কিন্তু কাস্টমারের সাথে কথা বলতে হয়েছে ডাবল ডোর, এদিক দিয়ে দরজাটা যায় সেন্টার দিয়ে কাটি, এটাকে ডাবল ডোর ইউজ হবে। এটা হচ্ছে ডাবল ডোর, কেমিক্যাল সিজনিং এগুলো কিন্তু লাগে না, এটা হচ্ছে গা সিজনিং লাগে, শুধু কেমিক্যাল লাগে না। এটা হচ্ছে চিটাং সেগুন, পাক্কা 1.5 ইঞ্চি, এর ভিতরে 5% পল আছে। আমি আগাগোড়াই বলে থাকি, আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল, হালাল ব্যবসা করি আমি, আমার কথা আমি 2 টাকা কম লাভ করব মানুষের সাথে, আর যেটা দেওয়ার কথা এটাই দেব। যেহেতু আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল, হালাল ব্যবসাটাই করব। এখন যদি আমি টুপি পরি, দাড়ি লাগি, পাঞ্জাবি পরি, হজ করি, আমি আসলে মিথ্যা কথা কয় ব্যবসা করি, আমি মনে করি একজন মুসলমান হিসাবে আমি হজ করি আইসি, যদি মিথ্যা কথাই বলি, মানুষের যদি ধোকাই দিই, তাহলে ওই ব্যবসাটা করার যুক্তি আসে না। আচ্ছা, এখন এই দরজাটা ওনার কাছে আমি দাম রাখছি, এই ডাবল দরজার সাথে কিন্তু চাপ আছে। জি, এই চাপ সহ ডাবল দরজাটা দাম রাখছি আমি মাত্র 50,000 টাকায়। এই দরজাগুলো কিন্তু আমরা ওনার বাড়িতে মুন্সিগঞ্জ যাই, এগুলা ফিটিং করি, চকাট সহ বার্নিশ করি, ক্লিয়ার করে দিয়ে আসবো। ও আচ্ছা, চাপ সহ এটা 50,000 টাকা, এমনকি ওনার বাড়িতে আমরা ডেলিভারি নিয়ে যাই, দরজাগুলা নিজে হাতে ফিটিং করে দিয়ে আসবো, এমনকি আমি নিজেই যাবো। আমি নিজেও যাবো, কারণ আমি তো একজন বলেছি আমি আজকে 24 বছরের একজন অভিজ্ঞতা মিস্ত্রি, মানে কোনটা কিভাবে করতে হবে অনেক মিস্ত্রি জানো না। আমি দরজাটা লাগাইছি, চাপটা লাগাবো, এই পরামর্শটা হয়তো আমি 1-2 ঘন্টা থাকি মিস্ত্রিকে বোঝাই শোনাই দিয়ে, আমার ডিও বাকি আছে, আমি নিয়ে হয়তো আসবো ইনশাল্লাহ। 50,000 টাকায় চিটাং সেগুন, 5% পল, চাপ সহ দরজা। ওকে ভাই, এটা চাপগুলো কি দেখাবো? হ্যাঁ চাপগুলা ভাই, এই যে চাপ, এটা হচ্ছে দুই সাইডে, এটা হচ্ছে উপরে, এটা পুরাটা কিন্তু গর্জিস ডিজাইন, দরজাতে যেমন গর্জিস ডিজাইন, আপনার চাপেও কিন্তু পুরো গর্জিস ডিজাইন। আচ্ছা, এই চাপগুলাও কিন্তু আমাদের চিটাং সেগুন। জি, এটা কিন্তু আমরা চকারটা সহ এখানে বার্নিশ করে আসবো, যখন লাগাবো তখন যদি একটা ভিডিও করতে পারতাম আমার মনে হয় অনেক আরো সুন্দর হতো। জি, তবে হ্যাঁ দেখি চেষ্টা করব কাস্টমারের বাসায় একটা ভিডিও করার জন্য এই চাপটা সহ। এখানে যে দরজাটা দেখছেন এটা হচ্ছে কি আসলে একটা ভালো মানের, যারা আসলে ডিজাইন পছন্দ করে না, ডিজাইন যারা স্যাম্পল ডিজাইন পছন্দ করে, বিভিন্ন ব্যান্ডের দরজা আছে যেমন হাতিল, আত্তার, আরএফএল, এরা অনেক বড় বড় কোম্পানি, কিন্তু আমাদের মতন একই কাঠ ইউজ করে, আমাদের মতন সিজনিং ক্যামেল ঠিকই ইউজ করে, কিন্তু ওদের দাম সমানটা অনেক বেশি, অনেক অনেক বেশি। তো ওনা আসছে হচ্ছে কি আমার মুগদা থেকে,
উনি আমাকে বলতেছে ভাই আমি একটা ব্র্যান্ডেড দরজা দেখছি, আপনি কি সেম দরজাটা বানাই দিতে পারবেন? আনসার ভাই আমাকে অনলাইনে আলাপ করছে, পরে বলছে ভাই আপনার বাসা যেহেতু মুগদা, আপনি আমার সরাসরি দোকানে আসেন, আমার দোকানটা যেহেতু যাত্রাবাড়ি পাশাপাশি, আইসি আমাকে দরজাটা অর্ডার দিয়েছে, উনি গতকালকে আসি দেখি গেছে, আজকে আমাকে বলেছিল ভ্যান দিয়ে পাঠানোর জন্য, আমি বৃষ্টির জন্য পাঠাই নেই। উনি বলেছে আনসার ভাই আসলে একটা বড় কোম্পানি আর একটা ছোট কোম্পানি এটা কোনো বিষয় না, মেন হচ্ছে গা যারা কাজ বোঝে, যারা কাজ বোঝে তারা যে কোনো ধরনের ডিজাইন তারা সেটা করে দিতে পারে। আমি বলেছি ভাই এটা আপনাকে আগেই বলেছিলাম যে আমি আজকে 26 বছর অভিজ্ঞতাতে এই কাজ করি, আমাকে যে কোনো ধরনের ডিজাইন দিলে আমি করে দিতে পারি। এইটা মেহগুলির দরজা 39-81 পাটকা 1.5 ইঞ্চি মাঝখানে 3 তক্তা ইউজ করেছি, এটা কিন্তু আমরা আগের ভিডিওতে আমাদের সিজনিং কেমিক্যালের প্ল্যান দেখাইছি, এইটাতে দরজাটা লিকার বানির সহ ওনার থেকে দাম রাখছি মাত্র 14,000 টাকা, মাত্র 14,000 টাকা লিকার বানির সহ। এটা কিন্তু মাঝখানে অবশ্যই 3 তক্তা কোনা কাটা আছে, এখানে কোনা কাটার সোজা আমরা এটার জন্য কোনো দাম পার্থক্য রাখি নাই। আচ্ছা ওকে, তারপর দেখি এইখানে আছে এই ডাবল দরজা আলার দরজাই, কিন্তু এটা 4টা আছে, একটা নিচে আছে, আমার দোকানটা ছোট তো আমি সবগুলা দেখাইতে পারতেছি না, একই ডিজাইনের 4টা, এটা হচ্ছে 39-81। এই দরজাগুলো আমার মনে হয় আমি এই 15 দিনে 20টার উপরে বেচছি, কেন জানো এই দরজাটা আমাকে বারবার মানুষ অর্ডার করতেছে। আচ্ছা এই ডিজাইনটা খুব, এই ডিজাইনটা অনেক ভাইরাল হয়ে গেছে আর কি, এই দরজাটা 39-81। এই দরজাগুলো এই কাস্টমারের থেকে আমি আগে বিক্রি করেছি 23,000 টাকা, আসলে ভালো জিনিস দিতে গেলে দামটা একটু বেশি পড়ে যায়। এখন এই কাস্টমারে বলছি ভাইয়া আমি ভিডিওতে আসলে 23,000 টাকা দিচ্ছি, 23,000 টাকা দিলে আমি হালাল ব্যবসা করি, 23,000 টাকা দিলে লাভ হয় না। পরে এই 3টা দরজায় ওনার থেকে আমি 24,000 টাকা করে বিক্রি করেছি, 39-81 পাকা 1.5 ইঞ্চি, এর ভিতরে কিন্তু 5% বল আছে। আমি আগাগোড়াই বলে থাকি যে ভাই মিথ্যা কথা কই, কোনো ব্যবসা আমি করবো না। দেখেন কোন কাঠের যে ফাইভ পার্টটা মানে ভেসে ওঠে, এটা আসলে লিকার বান্নিশ করলে বেশি দেখা যায়, একটু ভাইয়া ক্লিয়ার করে দেখা দেন। এই ফাইবারটা কিন্তু অনেকেই মানে গেলেস করতে পারে না, মানুষে মানে ডিপ করে ফাইবার গুলো ঢেকে দেয়, আমি কিন্তু ডিপ করে পুরো ন্যাচারাল যে কাঠটা সেই কাঠটা রাখি, ওই কাঠটাই রাখছি আর কি। এই দরজাগুলো ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র 24,000 টাকা, 24,000 টাকা জি। এখানে আছে এটা হচ্ছে গা 39-81, এই দরজাটাও আমার এই দুটা দিয়ে 6টা বিক্রি করা হলো। প্রথম আমি ডাবল ডোর ইউজ করেছি, তারপরে এক ভদ্রলোক 33-81, এটা হচ্ছে 39-81, এটা হচ্ছে 3D হওয়ার কারণে এই দরজাটার দাম 2,000 টাকা বেশি ভাই, 3D হওয়ার কারণে। দেখেন 3D কিন্তু আমরা দেখেন অনেক মানে ডিপ দাবাই দিছি, অনেক ডিপ দাবাই দিছি, মানে 3D যত ডিপ দাবানি যায় ততই মানে সৌন্দর্যটা দেখা যায়। দরজাটা দেখেন এমন মানে শাইন করতেছে, অনেক বড় বড় ব্র্যান্ডের যে দরজাগুলো যেভাবে হয় আমরা কিন্তু সেইভাবেই দরজাগুলো তৈরি করে থাকি। আর অবশ্যই আমরা সেগুন কাঠগুলো কিন্তু রোদে বাতাসে শুকায় না, আমরা সেগুন কাঠগুলো আমরা যে কেমিক্যাল সিজনিং করেছি, বয়লার দেখাইছি, মেহগুনি কাঠ, আমরা ওইভাবে এই কাঠগুলো সিজনিং করে থাকি জি। আমাদের এই দরজাগুলো সিজনিং করা আছে, শুধু ফিঙ্গার জয়েন আছে 39-81, এই দরজাটার দাম হচ্ছে 25,000 টাকা, 25,000 জি। একই ভদ্রলোক দুটা দরজা অর্ডার করছে, উনি বলছে আনসার ভাই আমার এটা মেন ডোর আপনারই আগে দেখছি তো 23,000-24,000, তে আমি বলছি ভাই আপনার দরজাটার সাইজ একটু বেশি, আমাকে 25,000 টাকা দিতে হয়। উনি আমাকে দুটা দরজা অর্ডার করেছে, উনি অলরেডি হ্যান্ড ক্যাশ আমাকে 50,000 টাকায় বিকাশে পাঠিয়ে দিয়েছে, হ্যান্ড ক্যাশ 50,000 টাকায় পাঠিয়ে দিয়েছে, বলছে আনসার ভাই কমপ্লিট হয়, আসলে আমরা যেমন প্রবাসী বিশ্বাস করি। আমি বললাম ভাই আম্পুবাসীদের আমরাও বিশ্বাস করি, যেহেতু আমাদের প্রবাসীর সাথে ব্যবসাটা বেশি, উনি আমাকে হ্যান্ড ক্যাশ বিকাশে তো 50,000 টাকা একদম বিকাশ খরচ সহ পাঠাই দিয়েছে। তা আমি বললাম ভাই আমাকে 50,000 টাকা পাঠাই দিলেন, আমি যদি আপনার টাকাটা মারি দিই? বলছে আনসার ভাই আসলে মানুষ তো আর দুনিয়ায় এক না, আপনি ভিডিও বেশ কয়েকটাই দেখছি, মানে কাস্টমারও কথা বলেছে, ওই বিশ্বাসে আপনাকে পাঠাই দিচ্ছি, আপনি মানি নিলেন আমার 50,000 টাকা। পরে উনা 50,000 টাকা বলছে আসলে আমাদের জন্য উপকার হয়েছে, কিন্তু উনা বলছে ভাই আপনাকে দেয়াই লাগবে, আমি দিয়ে দিলাম। তো ওনার কাছে দরজাটা দুটা বিক্রি করছি আমি 25,000 করে 50,000 টাকা, 39-81, 3D ডিজাইন, লিকার বার্নিশ, অবশ্যই হাই কোয়ালিটি যেটা বলি আমরা, সবচেয়ে হাই কোয়ালিটি যেটা সেটা। আচ্ছা এই দরজাটা বিক্রি করছি আমি, এর আগে একটা 45-81, এটা কিন্তু একদম স্যাম্পল দরজা জি ভাই, এখানে একটা দরজা দেখি, হ্যাঁ এটা হচ্ছে মানে এটাও কিন্তু 4 ফুট প্রেমের দরজা, এই সেম দরজা আমি আগে একটা বিক্রি করছি, আগের ভিডিওতে দিছি। এই দরজাটা এখন অনেকেই বলতেছে আনসার ভাই এই দরজাটা তো বড় হয়ে যায়, এখন বলতেছি ভাই ডাবল দরজার একটা সৌন্দর্য, সিঙ্গল দরজার একটা সৌন্দর্য, ডাবল দরজা আগে মানুষ গ্রাম দেশেও ইউজ করতো, এখন পছন্দ করে না, এখন আবার যাদের বড় গ্যাপ আছে, আসলে অ্যাকচুয়ালি ডাবল দরজা করার গ্যাপ সর্বনিম্নে 5 ফিট গ্যাপ, সর্বনিম্নে 5 ফিট, 6 ফিট হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। আসলে
যারা জানে না আমাদের মতন লোকের থেকে ফোন করি আসলে পরামর্শ নিতে পারে। জি, এটা 4581, এটা কিন্তু 100% শাড়ি, যেটাকে আমি বলে থাকি 1% পল নাই, এটার ভিত্তি 1% কোনো পল নাই, আল্লাহ ব্যবসা করছে হারাম, এর ভিত্তি হারাম কোনো কথা নাই, 1% এটার ভিত্তি পল নাই। এই দরজাটা বিক্রি করছি ওনার কাছে আমি 28,000 টাকা হওয়ার কারণ এটা হচ্ছে 4 ফুট প্রেমের দরজা, 4581, 100% শাড়ি কাঠ, লিকার বার্নিশ সহ। ওকে বাহ, যদি কেউ বলতে পারে আনসার ভাই এর ভিত্তি 1% পল আছে, আমি 1,00,000 টাকা জরিফানা দেবো। এটা হচ্ছে 100% চিটাগাং সেগুন। জি হ্যাঁ, আর নিচেরটার ভিত্তি দেখেন পল, আমি বরাবরই বলে থাকি পল ছাড়া আমি কিন্তু হাত দিয়ে দেখা দিই, এটার ভিত্তি কিন্তু 10% পল আছে। এই 10% পল থাকা আর 100% শাড়ি থাকা, এটার আমি ধারণা দিই দাম সম্বন্ধ। এইটা 100% শাড়ি বিদায় এটার দাম হচ্ছে 8,500 টাকা। আর বিশেষ করে দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা বিট, এই 4টা বিট আমার মনে হয় না এটাই, আমি কিন্তু নিজে আমার একজন কাস্টমার ধানমন্ডি থেকে চকাট অর্ডার করেছিল, উনি বলেছিল আনসার ভাই আমার 4টা বিটের দরকার, তা আমি বলছি ভাই আপনি 4টা বিট চাইলেও দিব, যেহেতু আমার কাজ জানা আছে 5টা বিট, আমার একটা কাটার বানাতে হবে, 5,000 টাকা খরচ হবে। এই প্রত্যেকটা চকেটে 4টা বিট দিচ্ছি, এই পল ছাড়া এই চকাট আমাকে 8টা অর্ডার করেছে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ হাজি বাদশা মিয়া রোডে এক কাস্টমারে অনলাইনে দরজা দিছিলাম, ওনার বোনের বাড়ি নারায়ণগঞ্জ স্টেডিয়ামের ওখানে, ওনার বাসাতে যাই আমি ভিজিট করি, 9টা চকাট অর্ডার নিয়ে আসছি, 9টা দরজা অর্ডার নিয়ে আসছি। তো উনা হচ্ছে কি শাড়ি নিবে না, উনা নিবে এই পল, এই 10% পল উনার সাপোর্ট হয়েছে। জি জি, উনার থেকে আমি 10% পল দিয়ে চকাট নিচ্ছি 7,500 টাকা। আর এই চকাটটা আমাদের মহল্লায়, আমাদের মহল্লায় যেটাকে আমরা গাউসিয়া বলে থাকি, গাউসিয়া থেকে একটা চকেট অর্ডার করছে, আমাকে বলছে আনসার ভাই আপনি 8,500 না 9,000 চাইলেও দিতাম, আমি চাই আমার একটা 100% ফুল শাড়ি চকাট সেগুন কাটের, ওনার থেকে আমি এটা দাম নিছি 8,500 টাকা। আচ্ছা, আমাদের এখানে শোরুমে বেশি কিছু রাখি না, আর চকাটটাও বেশিরভাগ আমরা তৈরি করে রাখি না, আমাদের মেহগুনির চকাটটা আমরা কেমিক্যাল সিজনিং বয়লিং করা এটা বিক্রি করতেছি মাত্র 3,000 টাকায়, 100% কিন্তু কেমিক্যাল সিজনিং করা ও এমন বয়লিং করা, আর সিলকোরের চকাটগুলো বিক্রি করে থাকি আমরা 5,500 টাকা। ওকে, তো ভিউয়ার্স আপনারা তো ভাইদের হচ্ছে বড় কারখানাটাই আগের ভিডিওতে দেখছেন, ভাইদের কিন্তু পাশে আরেকটা ছোট কারখানা চলন্ত ওটা দেখেন। জি, আমাদের শোরুমের এখানে যাস, আমরা আমাদের শোরুমের পাশে এখানে একটা ছোট কারখানা আছে, এই কারখানাতে আমরা দরজাগুলো শুধু ডিজাইন করে থাকি আর দরজাগুলো এখানে বার্নিশ লিকার করে থাকি। তে আমাদের কারখানাতে কিছু ন্যাচারাল দরজা আছে, আর যে আমি আপনাকে বলেছি যে 4,000 টাকায় চকাট সহ দরজা, এমনকি 9,000 টাকায় চিটাগাং সেগুন কাঠের দরজা, এই পারস্য এই দরজাগুলো একটু আমি কারখানাতে আপনাকে দেখাইতে চাই ভাই। তো ভিউয়ার্স ভাইয়াদের কিন্তু যে শোরুমের পাশেই কিন্তু এটা কারখানা, এখানে কিন্তু ডিজাইন এবং হচ্ছে আমাদের এখানে লিকার করি, বার্নিশ করি, এমন দরজাগুলো ডিজাইন করি। একটু মেহেদি ভাই দেখাই দেন, আসেন আমাদের সিএনসিটা। আমরা কিন্তু ফার্নিচারগুলো অ্যাকচুয়ালি ফার্নিচার বানাই, যে এগুলো অর্ডার ছাড়া বানাই না আমাদের, এটা সিএনজি মেশিন, আমি আপনি ভিডিও করার জন্য বন্ধ করে রাখছি। এটা হচ্ছে গামারি দরজা কিন্তু, আর এই গামারি দরজা বিশিষ্ট পুরমান, সেটা হচ্ছে এই কড়াই খাওয়াগুলো কিন্তু 100-এ 100 থাকবে। আর গামারিগুলো ন্যাচারাল, যারা জানে যে গামারি কাঠে ডিজাইনটা একটু ফিনিশিং কম হয়, এরপরেও এই ডিজাইনগুলো আমরা আমাদের নকশা মিস্ত্রি দিয়ে পরিষ্কার করে এরপরে এগুলো ডেলিভারি করে থাকি। আমাদের সামনে আসেন ভাই, সামনে কিছু ন্যাচারাল দরজা আছে, আমি দেখাই দিই আপনাকে, আমাদের পুরো একটা কাজটাই বন্ধ রাখছি আপনার ভিডিও করার জন্য। আচ্ছা, ওকে, দেখি ভাই এই যে এইখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ন্যাচারাল কিছু দরজা, এইখানে ন্যাচারাল কিছু, এটা কিন্তু যে আমরা যে মানুষকে বলি যে ভাই আমাদের কেমিক্যাল সিজনিং করা দরজা আর সিজনিং করা সারা দরজা, এটার ভিতরে কিন্তু অনেক তফাৎ দেখা যায়। এটা কিন্তু কেমিক্যাল সিজনিং করা 100%, এটা দেখেন মাঝখানে 3 তক্তা কোনা কাটা ফিঙ্গার জয়েন্ট, পাকা 1.5 ইঞ্চি, এই যে দেখেন পাকা 1.5 ইঞ্চি। এই দরজাগুলো যদি কেউ পেলেন নিতে চায়, অনেকে পেলেন দরজা সাপোর্ট করে, এই দরজাগুলো যদি কেউ পেলেন নিতে চায় তাহলে এই দরজাগুলো আমরা বিক্রি করে থাকি সবসময় 6,500 টাকা বাংলাদেশের 64টা জেলায়, ডেলিভারিটা একদম ফ্রি থাকবে। জি জি, আপনাকে যে বলেছি আমি মাত্র 4,000 টাকায় চকাট সহ দরজা, সেটা হচ্ছে এই যে ভাই মেহগুনি কাঠের চকাট, এমনকি এটাকে আমরা প্লাই বোর্ডের দরজা বলে থাকি, এই দরজা বলে থাকি। এই দরজার মাঝখানে কিন্তু আমাদের কাঠ ইউজ, সাইডে কাঠ ইউজ করা আছে, মাঝখানে আমরা কিন্তু বোর্ড ইউজ করে থাকি, উপরে এটা গর্জন প্লাই বোর্ড। এই দরজাগুলো আপনারা ইউজ করতে পারবেন, দর্শক ভুল বুঝবেন না, এটা বারান্দার সাইজ কিংবা পাকঘরের সাইজ, এটা হচ্ছে 2.5 ফিটের চকাট,
সাতাশ ইঞ্চি দরজা, সাতাশ বাই একাশি, এটা মাত্র 4,000 টাকা, এমনকি ডেলিভারিটা একদম ফ্রি। আচ্ছা, কেউ দর্শক ভুল বুঝবেন না যে ভাইয়া এটার গ্যারান্টি কত। এইটা হচ্ছে চকারটা আমার সিজনিং কেমিক্যাল ছাড়া। আমি সবসময় কিন্তু বলে থাকি যে আমি সত্য কথা বলবো, এটা সিজনিং কেমিক্যাল ছাড়া চকারটা। আর এই বোর্ডের দরজাটা সাধারণ 20 বছরে কিছু হয় না। তারপরে আমি যে আপনাকে বলেছি মাত্র 9,000 টাকায় চিটাগাং সেগুন কাঠের দরজা, 100% চিটাগাং সেগুন, এটার ভিত্তি পল সার মিলানি আছে বিদায়। এই দরজাটার দাম 33,81, এটাকে 1.5 ইঞ্চি নাই, 1.5 ইঞ্চির থেকে 1 সুতা কম আছে, যেটাকে বলি আমরা 11 সুতা। 33,81, 11 সুতা, মাত্র 9,000 টাকা, বাংলাদেশের 64টা জেলায় ডেলিভারিটা একদম ফ্রি। হ্যাঁ, আর এই দরজাটা আমি মেহগুনির অনেকগুলো দরজা বেছে ফেলেছি। আসলে এই দরজাটা আমার কাছে এক বদলোক তিনটা অর্ডার করছে। এটা হচ্ছে গামারি, গামারি 33,81, এটাও কিন্তু 11 সুতা আছে, মানে পাকা 1.5 ইঞ্চি নেই। আমি তো বলছি আমি সত্য কথা কয় বেলা বলছি, এই এটা হচ্ছে গামারি, এটা কিন্তু সিজনিং করে নিচ্ছি, সিজনিং করে দিচ্ছে, এটা বার্নিশ সহ ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র 11,000 টাকা করে। ওনা আমাকে তিনটা দরজা অর্ডার করছে, একটা সিএনজিতে চলতেছে আর একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে 27,81 মেহগুনির দরজা, এটাও কেমিক্যাল সিজনিং করা আছে। এই দরজা 27 ইঞ্চি, এটা হচ্ছে 27 ইঞ্চি। আচ্ছা, হাজি বাদশা মেয়ের উনি বলছিল ভাই আমি আসলে বারান্দায় আসলে প্লাস্টিকের দরজা লাগাইতে চাই, তাই আমার একটা কাঠের দরজার শখ হয়েছে। ওনার পরে একটা চকাট নিয়ে গেছে মেহগুনির, এখন এই দরজাটা লাগাবে। তো ওনার থেকে আমি এটা বার্নিশ সারা বিক্রি করছি মাত্র 4,500 টাকা। দরজার সাইজ আছে 27,81 × 1100, এটা 1100, এটা কিন্তু পাক্কা 1.5 ইঞ্চি নেই। আচ্ছা, এইটা একটা রাউটার মারা দরজা, এটাকে একদম স্যাম্পল যে ডিজাইনগুলো, এগুলো অনেকে বেডরুমে ইউজ করে থাকে। এই দরজা আমি কয়েকটাই বেছেছি। এখন আমার একটা দরজা, আমার এই দোকানের পাশে একজন বলছে ভাই আমার একটা বেডরুমের দরজা লাগবে, আমি চাইছিলাম বোর্ডের দরজা ইউজ করতে, তো আনসার ভাই আপনি কি পরামর্শ দেন? তা আমি বললাম ভাই একটা মেহগুনির দরজা নিতে পারেন স্যাম্পল, কিংবা গামারির দরজা নিতে পারেন। তো এটাতে ডিজাইন নেই, এটা বার্নিশ সহ ওনার কাছে আমি বিক্রি করছি মাত্র 9,000 টাকা, এটা কিন্তু পাকা 1.5 ইঞ্চি নেই, এটা কিন্তু 1100। জি, তো আনসার ভাই আমরা অনেকগুলো দরজা দেখলাম, কিন্তু এই দরজাগুলোর গ্যারান্টি সম্পর্কে আমরা গ্যারান্টি সহকারে, আচ্ছা আমরা বারবার তো ভিডিওতে বলে থাকি মেহেদি ভাই যে মেহগুনির দরজা আমরা 30 বছর মেহমুতে লিখিত গ্যারান্টি দিয়ে যাই, এটা যদি কখনো বাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, ঘুণে ধরে, এটা আমরা কিন্তু রিপ্লেসমেন্ট, মানে এটা রিপেয়ার না, রিপ্লেসমেন্ট আমরা গ্যারান্টি দিয়ে থাকি। মেহগুনির দরজাটা 30 বছর মেহমুতে লিখিত গ্যারান্টি, আর এই সেগুনের যে দরজাগুলো দেখছেন এটা তো আজীবন গ্যারান্টি, কিচ্ছু হবে না। আমরা কাস্টমারকে বলে থাকি 50 বছর, কিন্তু এটা আজীবন গ্যারান্টি। আচ্ছা, অগ্রিম কেমন দিতে হবে? আচ্ছা, আমাদের অগ্রিম কোনো আমরা একটা ফিস করি নাই, কারণ প্রবাসীরা অনেকেই টাকা দিতে ডর করে। একজন 5,000 টাকা দিতে ডর করে, একজন আবার আমাকে 50,000 টাকা দিতে ডর করি নাই। দরজার দামই 50,000 টাকা, উনি হ্যাঁ আমার বিকাশে 50,000 টাকা পাঠাই দিয়েছে। আসলে আমরা সাধারণ একটা দরজায় 1,000 টাকা অ্যাডভান্স করলেও আমরা দরজাটা অর্ডার কাটি আলোচনার সভাকে। আর আমরা এটা তো কন্ডিশনে পাঠাই, যখন দরজাটা ডেলিভারি যাবে কোরিয়ার সার্ভিস থেকে তখন টাকা দিয়ে দরজাগুলো উঠাই নিবে। ওকে, তো ভিউয়ার্স এইরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা দরজাগুলো নিতে চান তাহলে কিন্তু স্ক্রিন নাম্বারে কল করতে পারেন এবং সামনাসামনিও আসতে পারেন ভাইদের শোরুমে। ভাই কিভাবে আসবে আপনাদের শোরুমে? আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গিয়ে মাউতাল কোনাপাড়া, সালাউদ্দিন স্কুল রোড, সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি, ঢাকা। আচ্ছা, আপনাদের শোরুমের নামটা? আমাদের শোরুমটার নাম হচ্ছে বাবা মায়ের দোয়া অটো ডোর এন্ড ফার্নিচার। ওকে, তো ভিউয়ার্স আপনারা কিন্তু দরজা ছাড়াও ভাইয়ের কাছে ফার্নিচারও কিন্তু বানাই নিতে পারবেন, কিন্তু সেটা অর্ডার করতে হবে। তো ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু ডিটেলস সম্পর্কে শুনে নেবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।